হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিপাস লাইফ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো কিন্তু আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবে তো এটা হচ্ছে বিকেলে তো বিকেলে একটু নাস্তা করে চা বানিয়ে নিয়েছি আর চাটা বানিয়েছি হচ্ছে রং চা আদা লং গোলমরিচ এগুলো দিয়ে আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে চাটা মিক্সড করে নিয়েছি আর এখন চাটা খাবো আর একটু বাহিরটা দেখবো তাই এই তো বাহিরটা কিন্তু এখন চাটা আমি খাচ্ছি আর বাহিরটা দেখছি আকাশটা কিন্তু কত সুন্দর সূর্য অস্ত যাওয়ার সময় কিন্তু এইটা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই সূর্য অস্ত যাওয়ার সময় কিন্তু প্রতিদিন আকাশটা এরকম হয়ে থাকে আর আমি কিন্তু প্রতিদিন এই বাসা থেকে মানে আমার বাসা থেকে একেবারে স্পষ্ট ক্লিয়ার দেখা যায় আকাশটা এত সুন্দর লাগে আর বাইরে দেখতেই পাচ্ছেন কিন্তু আকাশটা কত সুন্দর লাগছে আর এরকম সূর্য অস্ত যাওয়া বা সূর্য ওঠায় দেখতে কিন্তু আমরা অনেকেই টাকা ভেঙে সমুদ্র সৈকতে চলে যে আর এত দৃশ্য কিন্তু আমি বাসায় বসে বসেই দেখতে পাচ্ছি আর আকাশটা এই সময় দেখতে আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে আমি এই সময়টা একটু বসে উইন্ডোর কাছে আকাশটা দেখি বা আমার দেখতে অনেক ভালো লাগে যে সূর্য অস্ত যাওয়ার সময় আকাশটা একেবারেই মনে হচ্ছে যে আগুনের মতো লাল হয়ে আছে তো আকাশটা কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে এরকম লাল হয়ে আছে চতুর্টা পাশ আকাশটা তাকে দেখলে মানে এত সুন্দর লাগে বলার বাইরে বিশেষ করে এদিকে বাসাটির জন্য আরও বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না আর যদি বাসাগুলো না থাকতো আকাশটা কিন্তু অনেক ক্লিয়ার দেখা যেত সূর্য অস্ত যাওয়ার সময়টা আর অনেক ভালো লাগতো তো এই তো কত সুন্দর পৃথিবীতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আর এত সুন্দর পৃথিবীতে আল্লাহ কিন্তু আমাদের সৃষ্টি করেছি দেখিয়েই কিন্তু এত সুন্দর পৃথিবী আমরা পেয়েছি বা উপভোগ করতে পারছি আর এত সুন্দর পৃথিবী যদি আল্লাহ আমাদের সৃষ্টি না করতো না পাঠাতো তাহলে তো দেখতেও পারতাম না আর উপভোগও করতে পারতাম না তো এই তো কত সুন্দর পৃথিবী আমরা বাস করছি ঠিক না আর এখন তো যে সিচুয়েশন যে সময় আল্লাহকে বেশি বেশি চেনা এবং আল্লাহকে বেশি বেশি করে ডাকা আমাদের সবারই দরকার আর যে যতটুকু পারি সে ততটুকুই আল্লাহকে ডাকা একান্তই প্রয়োজন কারণ এত সুন্দর পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছে আল্লাহর আবাদতের জন্যে আর কি সুন্দর গাড়ি যাচ্ছে ঠিক না দেখতেই কিন্তু দেখা যাচ্ছে মানুষের লাইফ আমাদের লাইফও কিন্তু এত সুন্দর করে চলছে এক বোর হচ্ছে আমরা কিন্তু জীবিকার দায়ে সবাই যার যার ব্যস্ততায় ছুটছি আবার রাত্র হচ্ছে সবাই যার যার ভাবে রেস্টে তো আল্লাহ কিন্তু সব কিছু হিসাব করে আমাদের জন্য দিয়েছে এক সকাল হয় দিনে সবাই সুন্দরভাবে চলাফেরা কাজ কর্ম ব্যস্ততার মধ্যে আল্লাহ কিন্তু রাত্রটোর কিন্তু ঠিক সেম একইভাবেই করে দিয়েছে যেতে সবাই রেস্ট নিতে পারে তো এই তো আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছে অনেকক্ষণ সময় দই আকাশটা এরকম থাকে আর এই তো আমি তাই আর কি ভালো লাগছিলো আমার নিজের কাছে আর একটু ভিডিও করলাম সবার সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেফটে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেজ